আসসালামু আলাইকুম আপনাদের কেমন লাগবে যদি বলি একটা গেমিং হেডসেট তার প্রাইস কিংবা তার থেকেও দেড় হাজার এক হাজার টাকা বেশি প্রাইসের হেডফোন এবং গেমিং হেডফোনের থেকে বেটার সাউন্ডিং এবং বেটার পারফর্ম একটা ডিভাইস ইয়েস আজকে আমরা এমপো ইজি টেন এই হেডফোনটা নিয়ে আমাদের ফুল অপিনিয়ন এবং আমার ইমপ্রেশন এবং রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে এবং অবশ্যই বলতে পারি এই গেমিং হেডসেটটা এই প্রাইস ব্র্যাকেটে কিংবা তার থেকেও বেশি যে কোনো প্রাইস ব্র্যাকেটের হেডফোন এবং গেমিং হেডসেটের থেকে বেটার সাউন্ডিং এবং বেটার পারফর্মিং একটা ডিভাইস এই হেডফোনটা কারেন্টলি মার্কেটে উনিশশো থেকে উনিশশো টাকায় পাওয়া যাবে আর আপনি গেজেট টুট বিডি থেকে পারচেস করলে পাবেন নিশ্চিত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট তার সাথে এম্পায়ার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সেটাও থাকছে তো আর দেরি না করে চলুন শুরু করে ফেলি তবে যারা এখনও ড্রয়েড হেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখবেন ওয়েলকাম টু ড্রয়েড হেড আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট রুট বিডি তাদের কাছ থেকে যে কোনো ফোন গ্যাজেট সুলভ মূল্যে পারচেস করতে পারবেন তাদের কাছে আপনি এমপ দু বছরের ওয়ারেন্টি সহ পার্চেস করতে পারবেন আর এই ইজি টেন গেমিং হেডসেটটি কারেন্টলি উনিশশো টাকার মতো প্রাইস তবে আপনি পারচেস করলে নিশ্চিত ক্যাশব্যাক পাবেন তাদের বসুন্ধরা সিটির লেভেল ফাইভের শপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তার সাথে সাথে তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও আমাদের ডেসক্রিপশনে থাকবে আপনি যদি গেজেট রুট বিডির ফেসবুক গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে সেখান থেকেও আপনি অনেক রকম অফার অনেক সুযোগ সুবিধা পাবেন সুতরাং তাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন অবশ্যই আনবক্সিংয়ে চলে যাই এমপ ইজি টেন এইটা উনিশশো টাকার একটা গেমিং হেডসেট এই গেমিং হেডসেটের বক্সের ভেতরে প্লাস্টিকের গেমিং হেডসেট তার সাথে নন ডিটাচেবল কেবল এবং আরেকটা ভালো জিনিস এতে থ্রি পয়েন্ট থেকে মাইক্রোফোন এবং নর্মাল অডিও যে স্প্লিটারটা আছে এটা ইনবক্স ইনকর্পোরেট করা হয়েছে নিফটি আনবক্সিং অ্যাটলিস্ট দুই হাজার টাকার একটা প্রোডাক্ট থেকে এরকম আনবক্সিং আমরা এক্সপেক্ট করতেই পারি এই গেমিং হেডসেট টি পুরোটাই প্লাস্টিক তৈরি আমার হাতে এর ব্লু কালার এর রয়েছে এই ব্লু কালার এর ভার্সনের হেডব্যান্ডে লেফট এবং রাইট ইন্ডিকেট করা আছে হেডফোনটা প্লাস্টিক এ তৈরি ফর দ্য প্রাইস এর প্লাস্টিকটাকে আমার চিপ বলে মনে হয়নি বিল্ড কোয়ালিটি অন স্পট ছিল সিলভার এবং ব্ল্যাক কালার এই ডিজাইনের ভেতরে এম্প লেখাটা ব্লু কালার এবং সিলভার এবং ব্ল্যাক জয়েন্ট মাঝখানে একটা অন্য কালার স্ট্রাইপ দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি এলইডি স্ট্রাইপ এই জিনিসটা ইলুমিনেট হয় আমার এই ডিভাইস টিতে ব্লু কালার এর হবে ইয়ার কাপের ভেতরের অংশটা টিল কালারের হেডব্যান্ডটাতে বেশ ভালো অ্যামাউন্টের কুশন ইউজ করা হয়েছে যেটা অনেক সফট ছিল এবং অনেকটা মেমোরি ফর্মের মতো ইয়ার কাপও মোটামুটি সেম ম্যাটেরিয়ালের তৈরি বাট এয়ার কাপটা আরেকটু কমফোর্টেবল হতে পারতো বাট এয়ার কাপটা বেশ ডেন্সড হেডফোনটার লেফট সাইডে এই কেবলটা ডিটাচ করা যায় না কেবলটি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ব্রেডেড এবং বিশাল বড় কেবল মোর দেন টু মিটার একটা কন্ট্রোলার রয়েছে যে কন্ট্রোলার থেকে ভলিউম আপ এবং ভলিউম ডাউন করা যাবে একটা স্ক্রোল হুইলের মাধ্যমে স্ক্রোল হুইলটা বেশ স্মুথ ছিল তার নিচে মাইক্রোফোন মিউট বাটন রয়েছে এই মাইক্রোফোন মিউট বাটনটা অনেকটা স্লাইডারের মতো উপরের দিকে রাখলে মাইক্রোফোন অন থাকবে আর নিচের দিকে নামিয়ে দিলে মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে আগে বলেছি পুরো কেবলটা ব্রেডেড এবং কেবলের শেষ মাথায় একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার টার্মিনেশন রয়েছে এবং একটা ইউএসবি টার্মিনেশন রয়েছে ইউএসবি দিয়ে এটার এলইডি কে পাওয়ার করা যাবে আর থ্রি পয়েন্ট ফাইভ এই পোর্টটা বেসিক্যালি টি আর আর এস তার মানে যে ল্যাপটপগুলোতে সিঙ্গেল পোর্ট রয়েছে সেই ল্যাপটপে এই জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার লাগালে মাইক্রোফোন এবং হেডফোন দুটোই কাজ করবে তার সাথে মোবাইলেও সিমিলারলি কাজ করবে হেডফোন মাইক্রোফোন একসাথে কাজ করবে বাট যাদের কম্পিউটারে সিঙ্গেল পোর্ট নেই যাদের কম্পিউটারে মাইক্রোফোন এবং স্পিকারের পোর্ট আলাদা তাদের জন্য বক্সের ভেতরে স্পিকার দেওয়া হয়েছে লেফট ইয়ার কাপের মাইক্রোফোনটা রয়েছে এবং মাইক্রোফোনটা একটা মেকানিক্যাল ক্লিক ফিলিং এর মতো আছে এইটা উপরে এবং নিচে উঠানো নামানো যায় সো আপনি যখন ইউজ করবেন তখন এটা নিচে নামিয়ে মোটামুটি মুখের পজিশনে আনা যাবে আর যখন আপনি ইউজ করবেন না তখন এটাকে উপরের দিকে উঠিয়ে রাখা যাবে মাইক্রোফোনের ওয়ারটা খুব ইজিলি বেন করা যায় সুতরাং আপনি আপনার মুখের পজিশনের উপর ডিপেন্ড করে মাইক্রোফোনের পজিশনটা আন্ডারমাইন করতে পারবেন সো একটা গেমিং হেডসেট হিসাবে এবং এটার দাম যেহেতু উনিশশো টাকা আমার কাছে বিল কোয়ালিটি বেশ কনফিডেন্স দিয়েছে এই হেডফোনটা ইজিলি মাথায় পরা যায় এই হেডফোনটাতে ক্লিকি অ্যাডজাস্টমেন্টের সুবিধা রয়েছে তবে হেডফোনটা আমার কাছে কমফোর্টেবল লাগেনি খুব একটা তবে এই প্রাইসে আসলে কমপ্লেন করারই বাকি আছে এয়ার কুশনটা সফট ছিল বলবো বাট এই হেডফোনটার যে হেডব্যান্ডের প্রেশার বা ক্ল্যাম্পিং ফোর্স সেটা আমার কাছে একটু আনইভেন বলে মনে হয়েছে মানে সব জায়গায় সমান প্রেসার দিতে পারে না কখনো মাথার উপরের দিকে বেশি প্রেশার পরে কখনো কানের নিচের দিকে বেশি প্রেসার পরে সো এটা আরেকটু কমফোর্টেবল হলে আমি পার্সোনালি একটু বেশি খুশি হতাম তবে এই হেডফোনটা পড়লে আউটসাইডের খানিকটা কমে যায় এবং এই হেডফোনটা মুভি দেখার সময় কিংবা গেম ফেলার সময় বা আপনি গান শোনেন প্রচুর লাউড হয় আর আমাদের মাইক্রোফোনের টেস্ট থেকে আপনি বুঝতে পারবেন এটার মাইক্রোফোন থেকে আপনি কিরকম সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করতে পারেন আমি এখন ভয়েস রেকর্ড করছি এমপো ইজি টেন এই গেমিং হেডসেটটা দিয়ে এই হেডসেটের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনি এই ভয়েস ক্লিপ থেকে বুঝতে পারবেন আমার মাথার উপরে এই মুহূর্তে ফ্যান চলছে আর আমি আমার স্টুডিওতে বসে এই মুহূর্তে রেকর্ড করছি সাউন্ড মোটামুটি কম আশপাশে তবে আমরা যারা এই হেডফোনটা বা এই হেডসেটটা আসলে ইউজ করব তাদের সবার প্রাইমারি টার্গেট থাকবে গেমিং এবং ডিস্কোর্ডে কথা বলা বা নর্মাল ভয়েস কমিউনিকেশন বা ভিডিও কলে কথাবার্তা বলা যেটা আসলে ইনডোরেই হওয়া উচিত বলে আমি মনে করি সুতরাং এই সিমুলেশনটা আপনাকে আইডিয়া দেবে যে এই গেমিং হেডসেট থেকে আপনি সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন এই হেডফোনটা একটা ক্লিন সাউন্ড প্রোভাইড করবে আপনাকে মোটামুটি ভালো ভলিউম এবং ভালো ফিট পেলে এই হেডফোন থেকে বেশ ভালো থাম্পিং বেস পাওয়া যায় মিড প্রেজেন্ট বেশি সাব বেইস থেকে তবে একটা খুবই বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডসেট থেকে আমি এর বেশি কিছু এক্সপেক্ট করিনি বেস কোয়ালিটি বেশ ভালো ছিল মিডসটা ক্লিন ছিল তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করেনি ট্রেবলটাও ক্লিন এবং এক্সটেন্ডেড ছিল যার কারণে বেশ ভালো ডিটেল উপভোগ করা যায় পাশাপাশি এই হেডফোনটার সাউন্ড স্টেজ এবং ইমেজিং এক কথায় সুপার ছিল অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে আমি এটা এক্সপেক্টই করিনি আর যেহেতু এটা একটা গেমিং ডিভাইস বেশ একটা সারাউন্ডেড ফিল দিবে ওভারঅল একটা মিউজিক্যাল প্রেজেন্টেশনে তো গেমিং ডিভাইস হিসাবে এর গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে মোবাইল গেম খেলি অথবা পিসি গেম খেলি এই হেডফোনটা থেকে মোটামুটি গেমিংয়ে খুব ভালো সাউন্ড পারফরমেন্স পেয়েছি আমি মোবাইলে পাবজিতে গুলো খুবই ক্লিয়ারলি শোনা যাচ্ছিল এবং স্টেপের পজিশনিং বেশ অ্যাকিউরেট ছিল বলবো হেডফোনটা অনেক লাইট ওয়েট যার কারণে এটা অনেকক্ষণ পড়ে থাকা যায় বাট আমি এর কমফোর্ট নিয়ে আগেই বলেছিলাম এর কমফোর্টটা আরেকটু বেটার হতে পারতো এই হেডফোনের যে লাইটিং সেকশনটা আছে সেটা ব্লু কালারের এলইডি দিবে রেড কালারের হেডফোনটা রেড কালারের এলইডি দেবে তবে এটা আর জিবি না এবং এটার জন্য ইউএসবি পাওয়ার দরকার হবে সুতরাং আপনি যখন ফোনে ইউজ করবেন তখন এখান থেকে কোনো লাইট পাওয়া যাবে না আমার কাছে এই ইউএসবি করটা পুরোপুরি আননেসেসারি মনে হয়েছে আমি যদি এটা ইউজ করতাম তাহলে ইউএসবি কর্ডটা কেটে শুধু থ্রি ফাইভ মিলিমিটারে ইউজ করতাম সো এই হেডফোনটার বা হেডসেটটার প্রো অ্যান্ড কনস আমি একটু আলোচনা করে ফেলি প্রথমত এর সাউন্ড এর পারফরমেন্স এর গেমিং এর মাইক্রোফোন এগুলো এর প্রোস এবং তার সাথে প্রাইস এবং দুই বছরের ওয়ারেন্টি এর কনস হচ্ছে এর বিল্ড কোয়ালিটি আরেকটু শক্তপোক্ত হতে পারত পুরোটাই প্লাস্টিক বিল্ড এর কমফোর্টটা আর একটু এর করে বসবেন যে ভাইয়া এই প্রাইসে ইয়ার ফোন নাকি এই হেডফোনটা কিনবো গেমিং এর জন্য প্রথম কথা হেডফোন দিয়ে যদি আপনার গেমিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে হেডফোন কিনতে হবে সেটা ইয়ারফোন দিয়ে খুব একটা ইজি হবে না আর তার সাথে এতে একটা মাইক্রোফোন আছে যে মাইক্রোফোনটা আপনি ইজিলি মিউট করতে পারবেন এবং মাইক্রোফোনটা বেশ ভালো কাজ করে সুতরাং এই হেডফোনটা শুধুমাত্র গেম না এই হেডফোনটা ভিডিও কলিং থেকে শুরু করে মোটামুটি সব জায়গাতে আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে সুতরাং আমি এই কথাটা মোটামুটি কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই গেমিং হেডসেটটি মোটামুটি এই প্রাইসে কেন এর থেকে বেশি প্রাইসের হেডফোনগুলোর থেকেও ভালো সাউন্ড পারফরমেন্স দিয়েছে আর পাশাপাশি যেহেতু এটাতে মাইক্রোফোন আছে যারা বাসায় মোবাইলে গেম খেলার জন্য একটা হেডফোন অথবা হেডসেট খুঁজছেন যেটাতে মাইক্রোফোন সাপোর্ট রয়েছে সুতরাং হেডসেটটা আপনাকে সেদিক থেকেও কভার করবে এবং বাজারে অন্যান্য যে তিন সাড়ে তিন হাজার টাকার গেমিং হেডসেটগুলো রয়েছে যেমন কোর্সায়ারের কিছু আছে বা অন্য যে কোনো ব্র্যান্ডের সেই হেডসেটের থেকে এই ইজি টেনের পারফরম্যান্স সাউন্ড ওয়াইজ এবং তার সাথে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমার কাছে বেশ ভালো লেগেছে সুতরাং যারা এরকম প্রাইসে মোবাইল গেমিংয়ের জন্য হেডফোন কিনবেন চিন্তা করছেন তারা একটা ডিসেন্ট মাইক পাবেন তারা একটা ভালো সাউন্ডিং হেডফোনও পাবেন পাশাপাশি ভিডিও কলিং কনফারেন্স এবং বাসায় বসে মুভি দেখা গেম খেলা এগুলোর জন্য তো এই হেডফোনটা একদম পারফেক্ট সুতরাং যারা পিসি ইউজ করেন ল্যাপটপ ইউজ করেন কিংবা মোবাইলের জন্য একটা গেমিং হেডসেট বা হেডফোনের কথা চিন্তা করছেন অবশ্যই ইজি ট্যান্ড ট্রাই করে দেখবেন এর দাম উনিশশো টাকা এবং আপনি যদি গেজেট রুট বিডি থেকে পারচেস করেন তাহলে নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লাস আমাদের ফেসবুক গ্রুপে একটা কীভাবে চলছে সেখানে অবশ্যই জয়েন করবেন আসসালামু আলাইকুম